সাবরাম মহকুমার মনোবাজার থানার অন্তর্গত বাগমারা চৌধুরীপাড়ার বাসিন্দা তপন জয় ত্রিপুরা তার স্ত্রী সুন্দরম ত্রিপুরা রবিবার দুপুরে খাওয়া দাওয়া সেরে পার্শ্ববর্তী জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত 8:30 নাগাদ পরিবারের লোকজনরা গৃহবধূ সুন্দরম ত্রিপুরার রক্তাক্ত মৃতদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখেন। সাথে সাথে তারা বিষয়টি মনোবাজার থানায় জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মনোবাজার থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাবরুম মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে মনোবাজার থানার পুলিশ। এদিন এক পুলিশ আধিকারিক জানান, ঘটনা তদন্ত শুরু হয়েছে, ফরেন্সিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতারের কোনো সংবাদ নেই বলে জানান তিনি। রাতে একটি লাশ পাওয়া গেছে, এই বিষয়ে কি বলবেন? কালকে 8:30-9:30 আমাদের থানাতে, মনোবাজার থানাতে একটা খবর আছে যে একটা মহিলার মৃতদেহ পাওয়া গেছে। তো অ্যাকর্ডিংলি এখানে যাওয়ার পরে দেখা গেছে যে মহিলার নাম হলো সুন্দরম ত্রিপুরা। তো এই নিয়ে সেটা একটু কমপ্লিকেশন আছে যে কেউ 18 কয়, কেউ 20 কয়। তো একজাক্টলি আমরা এজটা এখনও বুঝতে পারছি না। বিয়ে নিয়েও একটু সমস্যা যে কেউ 3 বছর 4 বছর আবার 2 বছর এই চলছে। ইনভেস্টিগেশনে বোঝা যাইব কত বছর আগে বিয়ে হয়েছে। ঘটনাটা স্যার কোন জায়গাতে হয়েছে? ঘটনাটা বাগমারা যে তাদের বাড়ি বাগমারা চৌধুরীপাড়া, এখান থেকে 1 কিলোমিটারের মতন দূরে, এটা জঙ্গলে। তো তাদের বক্তব্য অনুযায়ী ছিল যে দুপুরবেলা খাওয়া দাওয়া করছে মহিলা, লাকড়ি আনতে গেছিলো জঙ্গলে। তো সন্ধ্যা পর্যন্ত আইএনআদিকে তারা খোঁজাখুঁজি করছে, আর 8:30-9:30 দিকে খুঁজতে খুঁজতে যে ডেড বডি পাইছে। এদিকে ঘটনাটিকে মৃতা সুন্দরম ত্রিপুরা পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত খুন বলে অভিযোগ করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় সুনীল ত্রিপুরা নামে এক ব্যক্তির হাত থাকতে পারে বলে অভিযোগ করেছেন মৃতার পিতা। এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।